এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে। দেবী শেটি তিনি এসেছেন কিছুক্ষণ আগে 12:20 নাগাদ এবং হাসপাতালে যে প্ল্যানিং আছে সেই অনুযায়ী পদক্ষেপ করা হচ্ছে। যেটা জানা গিয়েছে উনি আসার পর প্রথমেই ডক্টর আফতাফ খানের সঙ্গে মিলিত হবেন। ডক্টর আফতাফ খান, ডক্টর সপ্তর্ষি বাসু সকলে মিলে বসবেন, বসে তার যে মেডিকেল রেকর্ডস পুরনো এবং বর্তমান যে টাটকা মেডিকেল রেকর্ড সেইগুলো তিনি দেখবেন। দেখে তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়ের কেবিনে যাবেন, সেখানে গিয়ে তার সঙ্গে কথা বলবেন, তাকে এক্সামিন করবেন। এক্সামিন করার পর তারপরে আর 1:30 থেকে 2 নাগাদ তাকে অ্যাঞ্জিওগ্রাম করার জন্যে ক্যাথিটারাইজেশন ল্যাবে নিয়ে যাওয়া হবে এবং সেই ক্যাথিটারাইজেশন ল্যাবে যে পরিকল্পনার টাইম আছে 1:30 কি 2, তার আগেও নিয়ে যাওয়া হতে পারে। তবে এখন যেটা বোঝা যাচ্ছে যে হাসপাতাল সূত্রে খবর যে চিকিৎসকরা তাদের আলোচনা করে সৌরভ গঙ্গোপাধ্যায়কে এক্সামিন করে ডক্টর শেঠির পরামর্শ নিয়ে, এছাড়া ডক্টর অশ্বিন মেহতার পরামর্শ ইত্যাদি সকলের পরামর্শ নিয়ে অ্যাঞ্জিওগ্রাম করতে যে ক্যাথিটারাইজেশন ল্যাবে নিয়ে যাওয়া হবে সেটা 1:30 থেকে 2 বা তার পরেও হতে পারে বলে হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে। তবে এই মুহূর্তে যেটা খবর সেটা হচ্ছে যে ডক্টর শেঠি, ডক্টর আফতাব খান, ডক্টর বাসু তাদের সকলের সঙ্গে বসে কথা বলবেন এবং সেই বলার প্রক্রিয়ার জন্য তারা মেডিকেল রেকর্ডসগুলো নিয়ে একটা ঘরে মিলিত হচ্ছেন এবং একই সঙ্গে সেটা হয়ে যাওয়ার পর তারা যাবেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের কেবিনে, তার সঙ্গে কথা বলবেন, তাকে যাচাই করে তারা ফিরে এসে আবার নিজেদের মধ্যে আলোচনা করবেন, আলোচনা করে তবে সিদ্ধান্ত নিয়ে তাকে অ্যাঞ্জিওগ্রাম করার জন্যে ক্যাথিটারাইজেশন ল্যাবে নিয়ে যাবে এবং ক্যাথিটারাইজেশন ল্যাবে নিয়ে যেতেই হবে, আজকে এরকম একটা সহমত আছে। তবে দেবী শেতি কী শেষমেশ বলেন তার ওপরে চিকিৎসকরা অপেক্ষা করছেন এবং এই ক্যাথিটারাইজেশন ল্যাবে নিয়ে গিয়ে কী করতে চান চিকিৎসকরা, তারা দেখতে চাইছেন অ্যাঞ্জিওগ্রাম করে যে প্রথম যে স্টেন্টিং করা হয়েছিল সেটা কী অবস্থায় রয়েছে এবং বাকি দুটো আর্টারিতে যে ব্লকেজ ছিল সেটা কী অবস্থায় রয়েছে, টানা মেডিকেশন হয়েছে এবং সেখানে উন্নতি হয়েছে না আরও অবনতি হয়েছে সেইগুলো নিয়ে একটা সিদ্ধান্ত নেবেন এবং সেই মুহূর্তে দাঁড়িয়েই তারা পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্তে অগ্রসর হবেন। যেটা প্রাথমিক সিদ্ধান্ত আছে যে আজকেই দুটো স্টেন্টিং করা হবে অ্যাঞ্জিওগ্রামের পরে, তবে পুরোটাই নির্ভর করছে ডক্টর শেঠি, ডক্টর অশ্বিন মেহতা এবং সকলের 100 সর্বসম্মত সিদ্ধান্তে এবং সেই জন্যে আপাতত তারা মিলিত হয়েছেন। ধন্যবাদ। ছিল বাবা ছিলেন হার্টের রোগী, দাদার হার্টে ব্লকেজ ধরা পড়ায় সম্প্রতি স্টেন্ট বসাতে হয়। সৌরভ গঙ্গোপাধ্যায় ফের অসুস্থ হওয়ার পর অনেকে প্রশ্ন তুলছেন তার কি হার্টের অসুখ বংশগত, চিকিৎসকদের একাংশ এমনটাই মনে করছেন। 20 দিন আগে এক বৃহস্পতিবার তাকে হাসি মুখে উডল্যান্ডস হাসপাতাল ছাড়তে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল গোটা দেশ, কিন্তু বুধবার ফের সবাইকে দুশ্চিন্তায় ফেলে হাসপাতালে ভর্তি হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। একবার হার্ট অ্যাটাক হয়েছে, স্টেন বসেছে, কিন্তু তারপর এত কম সময়ের ব্যবধানে তিনি আবার অসুস্থ হয়ে পড়লেন কেন? চিকিৎসকদের একাংশের মতে সৌরভকে নিয়ে উদ্বেগ থাকছে, কারণ তার পরিবারে হৃদরোগের ইতিহাস আছে। তার বাবা হার্টের রোগী ছিলেন, সম্প্রতি দাদা স্নেহাশিসের হার্টেও ব্লকেজ ধরা পড়েছে। দেখো, ফ্যামিলি হিস্ট্রির একটা প্রিডমিনেন্ট একটা তো সম্পর্ক আছেই, অনেক অসুখের ক্ষেত্রে হয়, যেমন ট্রান্সমিশন অফ ডায়াবেটিসের ক্ষেত্রে হয়, কিছু কিছু মহিলাদের কিছু কিছু সমস্যা যেমন ব্রেস্ট ক্যান্সার তার ক্ষেত্রে হয়, এবং হার্টের ক্ষেত্রে তো সেটা অবশ্যই ইজ আ ভেরি স্ট্রং ফ্যাক্টর। যেমন সৌরভের বাবার যখন বাইপাস হয়েছিল তখনও বোধ হয় আমাদের চণ্ডীবাবুর বোধ হয় তখনও 40 বছর বয়স হয়নি, তো একটা ফ্যামিলি হিস্ট্রি ডেফিনেটলি একটা রোল আছে। বিসিসিআই প্রেসিডেন্ট স্টেন বসিয়ে উডল্যান্ডস থেকে ফেরার কদিন পরই বুকে ব্যথা অনুভব করেন তার দাদা তথা সিএবি সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। উডল্যান্ডস হাসপাতালে সিটি অ্যাঞ্জিওগ্রাম করিয়ে একটি ব্লকেজ পাওয়া যায়। 22 জানুয়ারি স্নেহাশিসের হার্টে স্টেন বসানো হয়। সৌরভের বাবা চণ্ডী গঙ্গোপাধ্যায়ও হার্টের রোগী ছিলেন, 37 বছর বয়সে তার বাইপাস সার্জারি হয়েছিল। এই প্রেক্ষাপটে উডল্যান্ডস থেকে ফেরার 20 দিনের মধ্যেই ফের অসুস্থ হয়ে পড়ায় সৌরভকে নিয়ে উদ্বিগ্ন সকলে। যখনই পরিবারে আমরা দুটো ইতিহাস নিই, যে হঠাৎ মারা গেছে কিনা, যে সময় দিতে পারেনি সেটা, আর 55 বছরের আগে কেউ কারুর মৃত্যু হয়েছে কিনা, সেই সব ক্ষেত্রে কিন্তু 20 বছরের পর থেকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, পর্যবেক্ষণে রাখতে হবে এবং প্রতি বছর সুগারের পরীক্ষা হোক, লিপিড প্রোফাইল যেটা আমরা বলি চর্বিটা দেখার জন্য, এই দুটো পরীক্ষা কিন্তু প্রতি বছর তখন করানো দরকার হয়। সৌরভের ক্ষেত্রে আমরা জানি যে উনি স্মোকিং, ড্রিঙ্কিং, ওনার সুগার এগুলো কিছু ছিল না, কিন্তু ফ্যামিলিয়াল যে ব্যাপারটা, যেহেতু বাবার অল্প বয়সে
হার্টের প্রবলেম হয়েছিল, ওনারও হওয়ার সম্ভাবনা, এবং তারপরে আমরা জানলাম যে স্নেহাশিসেরও হয়েছে, অথবা একটা ফ্যামিলির মধ্যে রান করছে, সেখানে কোলেস্ট্রলের যে ব্যাপারটা সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেটা বলা হয় যে হাইপার কোলেস্ট্রলেমিয়া, যেটা ফ্যামিলিয়াল হাইপার কোলেস্ট্রলেমিয়া বলা হয়, সেখানে যদি কারোর কোলেস্ট্রল লেভেল খুব হাই থাকে সেখানে কিন্তু প্রবলেম, এই ধরনের প্রবলেম হতে পারে। তার জন্য খুব নিয়মিতভাবে এই মানুষদের খুব অল্প বয়স থেকে চেক আপটা খুব প্রয়োজন। আপাতত প্রাক্তন ভারত অধিনায়ককে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা, চলছে পরীক্ষা নিরীক্ষা। ঝিলম করঞ্জাই, সন্দীপ সরকার, রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ।